অনেক খারাপ লাগে ওর ব্যাপারে সে আমরা ফ্লোরে রেখে গেছি তারপরও ও আমাকে ডাকলি আমরা যাই আমার নাম শাহনাজ এই কথা বলার মানুষ সবাইকে শুভেচ্ছা ফিন ভাই বলছি হেলসিংকি ফিনল্যান্ড থেকে আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ও ডাকে নাই কিন্তু ও তুমি খারাপ লাগে না কোন কোন কথা না আমার খারাপ লাগে কারণ একটা এমপি ছিল আমরা দূরে দূরে গেল অনেক সম্মান পাইতাম কাছে তো পাইতাম না কিন্তু দূরে গেলে অনেক সম্মান পাইতাম দেন ওই এমপি কিন্তু এখন আমাকেও খারাপ লাগে অনেক দুঃখ লাগে আমার ছোট বোন এই পর্যন্ত কোনো কিছু শস্য পরিমাণে কোনো কিছু ও কইরে দেয় নাই কিন্তু তারপরেও ওর যখন মুখটা দেখছি আমাকে শান্তি লাগছে যখন হাইসা দিছে আমাকে দেয় ওইটাই আমাকে অনেক শান্তি লাগছে শান্তি পাইছি কিন্তু এবারও যদি খালি ডাকতো যে না আসো তাহলে আমরা যাইতাম আমাকে ডাকে নাই আমরা যাই নেই কেউ সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটা ভালো মনে করবেন সেটাই হয়তো হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং উনি আমার সমস্ত কিছু আমার আমি আগেও বলতাম যে আমার সমস্ত আমল নামা ওনার হাতে আছে তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান আমি এমপি হইলো আমি আপনাদের আমি যদি কোনোদিন কিছু না হই তাও আমি আপনাদের বাবা শিল্পী ছিল সবার ভাগ্যে তো আর হয় না বাবা ওকে নিয়ে আসিল হয়তো বাবা শিল্পী ছিল ও ওর শিল্পী বানাই ও শিল্পী ছিল এমপি ছিল আমাদের অনেক গর্ব আছিল ও তুমি খারাপ লাগে না এমন কোনো কথা না কারণ আমার ছোট বোন ও তুমি খারাপ লাগে ও যদি শস্য পরিমাণে উত্তর আমাকে চাই দেখতো তারপরও চাই দেখে না এই পর্যন্ত না দেখলো যদি খালি আমাকে ডাকতো নির্বাচনের আগে তাইলে এই দেশের কেউ না থাকলে আমরা থাকতাম যদি খালি ডাকতো বলতো যে তোমরা আসো বর্মাকো আসো আপারাকো তোমরা আসো বাবার জমি তোমরাও পাবে আমরাও পাম নির্বাচনের পরে তোমাকে দিয়ে দিব ওইসব পয়সা এক টাকায় পয়সা কাগজ পাতি দেখে তোমাদেরকে এটা দিয়ে দেবো যদি বলতো আমরা যাইতাম যে আমরা কি করলাম ও থেকে দেখেন যারাই এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আপনি চিন্তা করেন যখন মমতা আসছিল মমতাজ হলো হওয়ার সঙ্গে সঙ্গে হিরো আলমের মধ্যে একটা আগ্রহ জাগলো যে মমতাজ যদি পারে ক্যাটাগরি তো সেই সেও লেখাপড়া জানে না আমিও লেখাপড়া জানি সেও রুট ফ্যামিলি থেকে আসছে আমিও রুট ফ্যামিলি থেকে আসছি সে গান করে আমি নাচ নাচি আমিও গান করি ডাজ নট ম্যাটার কিন্তু তার ভিতরে আঁকা আগ্রহ যাচ্ছে এখন এটাকে আপনি যেভাবেই বলেন না কেন তাকে কিন্তু আপনি দোষ দিতে পারবেন না মায়া লাগে না ও তো আমার ছোট বোন একই বাপের জন্মের মাসে না দুই দেবাপ তো একই আমাকে অনেক খারাপ লাগে ওর জন্য কিন্তু খারাপ লাগে করার কিছু ছিল না তাই আমরা অন্যদিকে চলে গেছি ও আমাকে ডাকে নাই আমরা চলে গেছি অন্যদিকে সব জায়গা থেকে বিপুল ভোটে ব্যাপক ভোটে পাশ করে কিন্তু আমার এলাকার মানুষ যদি আমার কষ্ট অনেক আর আমাকে কত হলো যদি সারা বাংলাদেশ কিনে নিজের টাকা দেয় ওইটার পর আমাকে কোনো দাবি নাই কিন্তু আমার বাবার যে জায়গা ওইটুকু তো আমাকে ও দিব ও দেয় নাই আর যদি খালি বলতো যে নির্বাচনের পরে তারপরে দিয়ে দেবো তোমাকে জায়গা তোমাকে দিয়ে দেবো আমার তো কামি নিব তাইলেও আমরা যাইতাম আমাকে ডাকেই নেই আজকের বিষয় আমাদের বাংলাদেশের নাম করা শিল্পী মমতাজ বেগম আপনারা তো জানেন মমতাজ বেগম দুইবার বাংলাদেশে এমপি ছিল এবার মমতাজ এমপি থেকে বহিষ্কার হয়েছে মানে সে ভোটে জিততে পারেনি হেরে গেছে অদন্ত ব্যক্তির কাছে আর হারার পরে তার কোনো দায়িত্ব নাই বাংলাদেশের প্রতি সে এখন রিলাক্স মানে ফ্রি খারাপ লাগে মানুষের কাছে আমাকে কলেজের ভিতর পার দে উঠে যে কি হইল যে ও আমাকে ডাকলো না গেলাম না কিন্তু অনেক খারাপ লাগে বুঝ তো আমাকে একটা গর্বই ছিল আলাদা কিন্তু দূরের মানুষে তো আর জানে না কি করতেছে না করতেছে আমরা এতদিন বলি নেই কিন্তু দেশের মানুষ আশেপাশের মানুষ তারা তো দেখতেছে হয়তো মার ঘরের পাশে টয়লেট দিছে তারপরে আমি একটা এমপি বিন হয়ে সরকারি ঘরে থাকি তারপরে রেস্টুরেন্ট দিছে তারপরে বাড়ির ভিতরে রেস্টুরেন্টের যত ছেলে কর্মচারী ওরা আমার ঘরের সাথে ওকে রাখছে আমার মেয়েটা বড় ক্লাস নাইনে উঠছে আমার মেয়ের তা আমি যখন ওইখানে দাঁড়িয়ে এইগুলো সুরে সুরে বলতাম তখন কিন্তু সবাই প্রাণবন্ত এবং সবাই বলতো যে আপনি বক্তব্য আকারে না বলে আপনি সুর দিয়ে বলেন এবং আপনারা দেখেছেন মিডিয়াতে যে নেত্রী নিজেও বসে বলতেছে যে তুমি একটু সুর দাও যখন আমি সুরে সুরে বললাম যে
ধন্য আজকে তার কারণে আমরা ধন্য এমন চাকরি পর আমরা ঠিকই যাইতে বলতে দেবো খারাপ লাগে অনেক খারাপ লাগে ওর ব্যবহারে সে আমরা শুয়ে রেখেছি তারপরও ও আমাকে ডাকলি আমরা যাইতাম অন্যরা বিপক্ষে বললে অনেক কিছু বললে কোনো খারাপ লাগে কিন্তু নিজের মানুষ যদি কিছু বলে ওটা কিছু সহ্য করা যায় না তাকে ডেকেই বলতে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না উনি সেটা দেখে যদি মনে করেন যে না মমতাজের মতো বা মমতাজকে আমার মানে ভালো লাগে ও থাকুক এখানে সেটা উনি যেটা ভালো মনে করবেন করবেন না বললেও তো আর এখন আর করার কষ্ট লাগে খারাপ লাগে কলিজার ভিতরে পারদে উঠেছে শেষকালে কি করলো তার আগের যে স্বামী ছিল বাচ্চা কাচ্চাও আছে বড় বড় বাচ্চা সেই ছেলেটা মমতাজের ছেলে যে বিয়েও দিয়েছে সেই সেই তার ফলে বাচ্চাও হয়েছে ছেলে মানে সে মমতাজ নাতিও পেয়েছে কিন্তু দুঃখের বিষয় এই মমতাজ নিজেকে এখনো 30 বছরের মেয়ে মনে করে তা না হলে সামান্য 30 বছরের বালকের সঙ্গে কি করে সে বিয়ে বসতে পারলো না বললেও তো আর এখন আর করার কি কষ্ট লাগে খারাপ লাগে কলিজার ভিতরে পারদে উঠেছে কি হইল খারাপ লাগে লাইগো এখন আর করার কিছুই নাই তবে আমি মনে করি যে সংসদে আমি যখন বক্তব্য দিতে যেতাম মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যারা এমপি মন্ত্রী মহোদয়রা থাকতেন তাদের প্রত্যেকেরই কথা যে আপনি যখন এই বক্তব্যটাই আপনার কথাগুলাই ওখানে তো আর আমি স্টেজে যে গান করি ওই গান করি নাই আমি ওখানেও কিন্তু আমার উন্নয়নের কথা বলেছি আমার নেত্রীর উন্নয়নের কথা বলেছি বঙ্গবন্ধুর কথা বলেছি দেশের কথা বলেছি ও মনে মনে ভাবছে যে না আমার মা বোন এরা ভোট না দিল আমি পাশ করব কথা বলবার জন্যে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণে আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আপনারা তো জানেনই না মমতাজ গতকাল ধানমন্ডি একটা যাই হোক ওই ওটাকে যদি কী বলে ওখানে আপনার মমতাজ 30 বছর একটা বালকের সঙ্গে সম্পর্ক করে মানে গান গেয়ে সম্পর্ক করে তার সঙ্গে মমতাজ বিয়ে বসেছে আপনারা বোঝেন যে সে এখন বুড়ি হয়ে গেছে তার বয়স 60-70 বছর হতে গেল কিন্তু সে তা টিয়ারা কলম ঘুরি না সে টিয়ারা অনেক ফুটফুটে অনেক সুন্দর টিয়ারা তাকে যে দেখে সেই পাগল হয়ে যায় মমতাজি দেখে তারপরে অনেক হুমকি টুমকিও দিছে নির্বাচনের পরে ও হয়তো দেয় না এই ভাইরা দিছে যে নির্বাচনের পরে ডেজার দিয়ে এই ঘরবাড়ি সব ভাঙিয়ে দিব তারপরে এই দেশেই থাকবে দিব না বুনিকে এগুলো বলছে কিন্তু তারপরও আমার মনে একটা সাহস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গড়টা দিছে গড়টা ভাঙতে পারবো না কেউ এই কথা বলার মানুষ না বলতে পারবো না খারাপ লাগবো খারাপ খারাপ সবসময় লাগতেছে সবসময় লাগে খারাপ লাগে লাগে মায়া লাগে লাগে তো মায়া তো লাগবে যাই হোক আমি তারপরে বলবো আমার চাচারা জিনিস চাচারা যেখানে আমার চাচারা যারা আছে আমার ভাই আমার আত্মীয় স্বজন সবাই
আমি তো প্রতিদিন রাত্রে দুইটা তিনটা চারটা বাইজে যাই, এই আমার সাসা সাসি গো, মানে আমি কত জানবো তোমরা এখন এনে বসে থাকো এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আইসা প্রতিদিন এত রাত্রে আমি বসা দেখি। আমি কই যে তোমরা কি করো, তোমরা এত রাত পর্যন্ত যাই, কই তুই বাড়ি না ফিরা পর্যন্ত আমার ঘুম ধরে না, আমার ঘুম ধরে না। তো আমার তো বললামই তো যে ও আমাদেরকে দেখে নেয়, তারপর ওর মুখটা দেখলি পরে আমাকে শান্তি লাগছে, ভালো লাগছে, হাসে দিলি আমরা অনেক শান্তি পাইছি, কিন্তু ওই শান্তিটা তার এখন নাই, আর বলার কিছু নাই কি আর। তাহলে আমি শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ, আমি যতটুকু শরীর স্বাস্থ্য ভালো আছে, অতদিন যদি শেখ হাসিনা যেহেতু আমার সিনে ভালোবাসে, ওইটার কি দিয়ে যদি আমি দু একটা কাম কাজ জানি এলাকায় করে দিয়ে যাইতে পারি, মানুষে আমার সুনাম করবে, তাই না? বাবার কথা মনে পড়ে, বাবাও বলে গেছিল যে মমতাজ ওই সময় শিল্পী একটি হয়নি, বলে গেছিল তুই ওকে একটু দেখিস, এইটুকের জন্য আমি কাজটা করি বা আমি এই এত কষ্ট করতেছি। তারপরে কয়েকদিন পরে হয়তো আমার আর শরীরে এতটা ফুলাবে না, হয়তো বয়স হয়ে যাবে আর ভালো লাগবে না, তখন অন্যরা করবে, আমার যেটা করার আমি সেটাই করব। তো আমি আপনাদের কাছে বলি শেখ হাসিনা যেহেতু হ্যাঁ কইছে যে তোর বোনকে একটু দেখি তুই, কিন্তু ওইটা তো করে না, বাবার কথাটা শুনে না। আমিও পাগল হয়ে যাই, কিন্তু আমি কি করবো, আমি তো চান্স পাবো না, কারণ আমাকে চান্স দেবে না মমতাজ। আমি যদি মমতাজের উপরে না যাই সে আমাকে চাটি মারবে, মমতাজ আপা আর খেয়ে না নাপা, জল পেটে হয়ে গেছে ফাপা, কখন যে এসে রাখি দেবে চাপা, তখন হয়ে যাবেন কাপা কাপা। হয়তো বাবা থাকলি বাবা ওরে বুঝাইতো যে ওদেরকে ডাইকার মিলামিশা যা, বাবা থাকলে এটা হইতো না। আমার বাবা খুব ভালো লোক আসলো, বাবা থাকলে জমিনে এত সমস্যা হইতো না, তারপর আমার বাবা খুব ভালো লোক আসলো, ওরাও আদর করছে আমাদেরকেও আদর করছে। এই হোক, তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান, আমি এমপি হইলেও আমি আপনাদের, আমি যদি কোনোদিন কিছু না হই তাও আমি আপনাদের। তা মরার আগে বইলে গেছিল যে ওকে একটু দেখিস, খোঁজ খবর রাখিস, ওইটা তুই রাখিস। আমি ছিলাম না ওইখানে, মাটি দিয়ে দিছে, তারপরে কিন্তু আমি এই জায়গাটা মাজার বানায়া এই বাড়ি ঘরের এই এইগুলা সবই করে, তারপরে কিন্তু আব্বার কবরটা কিন্তু ওখান থেকে উঠায়, কারণ তার শেষ ইচ্ছাটা ছিল যে আমার ভাকুমের মাটি কি যেন আমার আমার কবরটা হয়, আমি তার শেষ ইচ্ছাটা কিন্তু পূরণ করছি। মামু এখনো আমাকে না 30 মিনিট কইয়ে ওই যে মার ঘরের পিছিয়ে টয়লেট করছি, আমার না 3 বোন আর মা, জায়গা পামো আমরা হলো জায়গা পামো 16.5 মিনিট, ও 30 মিনিট কইয়ে আমাকে ঘিরে রাখছে আর টয়লেট দিচ্ছে। এই ভাকুমের মাটিতেই তো আমি ঘুমবো, এই মাটিতেই তো আমি থাকবো না কি? আমার আব্বা ওই জয়মন্তপে যেটা হাসপাতাল ওই বাড়ি করছি পরে টয়লেট দিতে জায়গা না, যদি খেলে আমাকে দিত বুঝতে, আর যদি খেলে বলতো যে নির্বাচনের পরে দিন, তাই না? আমরা উন্নতিকে তাই আসল বলেন। আজকে আমার মা তাকেও রাখা হয়েছে এবং বাবা মার মাঝখানে কিন্তু আমার জায়গাটা আমি করে গেছি। তা আমি আমার কথা হলো যে আমি আমি চাইলে পৃথিবীর এমন কোনো সুন্দর দেশ নাই, এমন কোনো ধনী দেশ নাই, এমন কোনো বড় দেশ নাই, আমি দেশ আমি যদি চাইতাম সেই সমস্ত দেশে না থাকতে পারতাম। আমার কোনো দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার 10-15 দিনের বেশি আমার ভালো লাগে না, আমার অস্থির লাগে। আমি কত ফোনে বাড়ি আসো, কত ফোনে দেশে আসো, আমার মনটা পাগল হয়ে যায়, আমি থাকতে পারি না। আমি এই যে আজকে 3-4 মাস ধরে এইখানে থাক, ও মনে করছে এইজন্য এটা কোনোদিনও কোনো মূল্যায়ন করি নেই, এখন আর করবো কিসের, যদি এরকম করতো তাহলে তো বাড়ির পরিস্থিতিতে এরকম হতো না, আপনি
মেয়েরা তো নিজে দেখতেছি যে বাড়ির পরিস্থিতি। যাই হোক, মানুষ হলে আমরা মরণশীল, আমরা সবাই একদিন চলে যাব, কেউই হয়তো থাকবো না, হয়তো যা করে যাব, যা রাইখে যাব, এটাই হয়তো থাকবো। আর আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি ভাগ্যের মেয়ে, ভাগ্যের মাটিতেই তো আমি ঘুরব, এই মাটিতেই তো আমি থাকবো নাকি? তাই ও যদি এত কিছু করতে তাহলে আমি প্রধানমন্ত্রীর ঘরে থাকি নাকি? সরকারি ঘরে এটা শেখ হাসিনা দিতে সরকারি তারপরে কিন্তু আমি জাগা মাগো না জাগা মাগো কিন্তু এক একটা বৈশুক ছিল যে জাগা যার যার জায়গা কিন্তু একটা করে ঘর দিয়ে দিব, একটা করে ঘর দিয়ে দিব। শুধু শিল্পী যদি থাকতাম, গান করতাম, এত শত্রু আমার ছিল। এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রুতা আমার হয়েছে, হয়েছে না, যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে। তারপরেও আমি যেভাবে চলি, আমি যেভাবে মানুষ ছাড়াই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চলো না, আমি তারপরেও আমি তো মানুষের ক্ষতি করি না, আমি তো কারো মাথায় ব্যাট দিই না, আমি তো কাউরে গালি দিই না, আমি তো কাউরে বকা দিই না, আমার কেন ক্ষতি করবে? যাই, হ্যাঁ উনি আসে নাই, ফেল করার আগেই আসে নাই, আর এখন তো আসবে না, কারণ উনি উনি আমাকে ডাকে নাই, আমরা যাই নাই, তাইতে আসে না, উনি ডাকে নাই, আমরা যাই নাই, এখন আর উনি আসবে না। চলে গেছে আমার আব্বা, চলে গেছে সবাই, চলে গেছে। আগে এই কথা বলতো, তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারি, এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নেই। কারণ আসলে এই পর্যন্ত অনেক সাংবাদিক আইছে, অনেক নিউজ আইছে, এখন এখন তো আইলো না, আর আসবো। আমি যে আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি, আমার যে কি শান্তি লাগে, আমি সকাল থেকে সারাদিন পরিশ্রম করি রাত পর্যন্ত, তারপরে যখন বাড়ি এসে আমি ঘুমাই, আমার অনেক শান্তি লাগে, আমার ঢাকায়ও থাকতে ইচ্ছে করে না। তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটাও আমি এই মাটিতে ত্যাগ করতে চাই, আমার কবরটাও এখানে থাকবে, আমার এলাকাবাসী, আমি যা এখানে করছি সবই আমার এলাকাবাসীর জন্যে। হয়তো এখন এখন অনেক সময় আমার আমার আমি থাকলে অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার, কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে, শুধু রাজনীতি করতে এসে, তাই না? এখন ঠিক হয় নাই, আমরাও বুঝতেছি উনি 15 বছর এমপিগিরি করছে, এই পর্যন্ত আমাকে ওইরকম তেমন কিছু করে নাই, হয়তো চায়ে দেখে নাই, তারপরও যদি ডাকতো আমরা যাইতাম, ও আমাকে ডাকে নাই, অন্য একজন ডাকছে, উনি খুব ভালো লোক, হ্যাঁ টুলুবাই ভালো লোক, উনি গরিব দুঃখীর সাথে আছে, তাই যাই হোক, তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান, আমি এমপি হইলেও আমি আপনাদের, আমি যদি কোনোদিন কিছু না হই তাও আমি আপনাদের। তাইতে আসে না, উনি ডাকে নাই, আমরা যাইনি এখন আর। তো আমি আমি আসলে এই যে শিল্পী মানুষ, আমার এই যে শিল্পীরা দেখেন, এই যে ওরা কোনো টাকার বিনিময়ে কিন্তু আসে না আমার বাড়িতে, সারা বাংলাদেশ থেকে যে আমার আব্বার নামে মায়ের নামে মেলা করে, একটা শিল্পীও কোনো দিন কয় নাই যে আমাকে দুইটা টাকা পাঠায়, এখন আর উনি আসবে না, কারণ আসলে এই পর্যন্ত অনেক সাংবাদিক আইছে, অনেক নিউজ আইছে, এখন এখন তো আইলো না, আর আসবো। পালা গান করি আর এমনি গান করি, সব শিল্পীর এমনি চলে আসে, ওরা যে ভালোবাসে, আমার যে জায়গা, আমার যে মঞ্চ, আমি যে গান করে আমার যে পয়সা টুক আছে, এটা দিয়ে যদি আমি আনন্দ ভর্তি করে ওগো গান টান গাই, ওগো সাথে কি করে বছরের উপর বছর আমি চলি, তাহলে আমার কি সমস্যা আছে? এখন ঠিক হয় নাই, আমরাও বুঝতেছি উনি 15 বছর এমপিগিরি করছে, এই পর্যন্ত আমাকে ওইরকম তেমন কিছু
করে নাই, হয়তো চায় দেখে নাই। তারপরও যদি ডাকতো আমরা যাইতাম, ও আমাকে ডাকে নাই। পরে অন্য একজন ডাকছে, উনি খুব ভালো লোক, টুলু ভাই ভালো লোক, উনি গরিব দুঃখীর সাথে আছে, তাই ওনার কাছে উনি ডাকছে, আমরা চলে গেছি। আর আমরা আশায় আসছিলাম যে বোন আমাদেরকে ডাক, উনি ডাকে নাই, আমরা যাই। তাহলে আমি কি কারণে আমি সব কিছু ফালাই থুয়ে খালি মানুষের কাম করার জন্য দিন রাত পাগলের মতো এই পরিশ্রম করতেছি। মাকে বয়স্ক ভাতা দিতেছে, খালি এমপি হয়েছে, হয়তো আমার ছেলে বোনের ছেলেরা আছে, যদি এদেরকে একটু চাকরি বাকরি দিয়ে দিত, তারপর ওর হাসপাতাল আছে, যদি দিয়ে দিত তাহলেই তো হইতো। শেখ হাসিনা যেহেতু এবারও আমাকে মনোনয়নটা দিছে, আমি যাতে অসম্মানি না হই, তাই না? সাইরা দিলে এক জিনিস, আমি করি নাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু দিয়ে যখন ফালাইছে এটা অসম্মানি হইলে এটা কিন্তু সারা বাংলাদেশের একটা বিভিন্ন জেলায় আমার আত্মীয় স্বজন আছে না, যখন যাবেন, যখন কইব মমতাজের বাড়ির কাছে না আপনার বাড়ি, তখন যদি কন হ মমতাজ তো আমাকে এলাকারই, তখন কিন্তু কইব আপনারা মানুষ। ও যদি খালি একটু দেশটাকে দেখতো তাহলে ও যতদিন বেঁচে থাকতো, ও বয়স হওয়ার আগ পর্যন্ত এইভাবে এমপি